আইন হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয় বললেন মির্জা অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বিশ্বব্যাংক জানানের অর্থ উপদেষ্টা আরও সহায়তা দেওয়ার আশ্বাস এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চলতি বছরে এক মাসে হিসেবে ছাড়িয়েছে মৃত্যুর রেকর্ড মশক নিধন কার্যক্রমে স্বল্পতার অভিযোগ নগরবাসীর স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি মারিয়ামিকো এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সমাজ শোনাম চলে যাবো পুরো সংবাদ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ডিএমপিতে এক মত বিনিময় সভা শেষে এই আহ্বান জানান তিনি মব জাস্টিসের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় অপরাধী হলেও ওই ব্যক্তিকে তুলে দিতে হবে আইনের হাতে এদিকে পুলিশ বিভাগের অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাহিনীটির সদস্যদের জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের মনোবল বৃদ্ধি ও ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে আলোচনা হয়েছে না থাকি এইটা সম্বন্ধে আমি তাদের বলছি উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে যেহেতু চাঁদাবাজিরা যদি বন্ধ হয় জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে এই চাঁদাবাজি যেন না হয় প্লাস এই যে ঘুষ এবং দুর্নীতি যে পুরার আমাকে সমাজটাকে গ্রাস করে নিচ্ছে এটারে কিভাবে বন্ধ করা যায় এগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে গণপিটনের শিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা স্বামী মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বুধবার রাত দশটার দিকে সাভারে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত শামিম মোল্লা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন গত পনেরো জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা জড়িত থাকার অভিযোগে একদল শিক্ষার্থী তাকে আটক করেন এ সময় গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তাকে তুলে দেওয়া হয় পরে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল রাতে হলে চোর সন্ধে একদল ছাত্র তাকে দফায় দফায় মারধর করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হল কর্তৃপক্ষ জানান তোফাজ্জলকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের কাছে হস্তান্তর করার পর টিমের সদস্যরা তাকে প্রথমে শাহবাগ থানায় নিয়ে যান এরপর পুলিশের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ ঘটনায় শাহবাগে থাকায় একটি মামলা করা হয়েছে এছাড়াও সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে এই ক্ষমতা প্রয়োগ করা উচিত উল্লেখ করে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি সকালে ঠাকুরগাঁয়ে প্রেস ক্লাবে ছাত্র জনতা আন্দোলনে নিহতদের পরিবারে আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্ট ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতা আন্দোলনের নিহত পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করতে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বৈরাচার হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে অংশ গ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করতে হবে আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায় সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে পরে দলের পক্ষ থেকে ছাত্র জনতা আন্দোলনে নিহত চারজনের পরিবার এবং আহত তেতাল্লিশ জনের হাতে নগদ অর্থ তুলে দেন বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন বাংলাদেশকে বিদ্যুৎ জ্বালানি স্বাস্থ্য এবং বাজেট সাপোর্ট হিসেবে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজারের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন গ্যাস উত্তোলনে দেশে আরও একশোটি কূপক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সহায়তা দিবে বিশ্বব্যাংক বিস্তারিত নর্মাম ভূইয়ার রিপোর্টে দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে চলে যাচ্ছি পরে সম্পদে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে আইনের মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সাবেক আনিসুল হকের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় পরে মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয় এরপর তিন দফায় তাদের পঁচিশ দিনের রিমান্ড নেওয়া হয় সবশেষে বুধবার সকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে নতুন মামলায় গ্রেপ্তার দেখে তাদের কারাগারে পাঠানো আদেশ দেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী তবে অসুস্থতা বোধ করায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তৎকালীন ফরিদপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ পরে দুই হাজার চোদ্দ সালে ফরিদপুর চার আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি সবশেষে দুই হাজার চব্বিশ সালে নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য গত বছরের ন্যায় এবারও চোখ রাঙাচ্ছে এডিস বাহিত মশা ডেঙ্গু চলতি বছরে এক মাসে হিসেব এই কয়েকদিনেই মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে হাসপাতালগুলোতে রয়েছে রোগীদের ভিড় ফলে ডেঙ্গু প্রতিরোধের সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এদিকে অন্যনবারের মতো ডেঙ্গুর পুরো মৌসুমে তুলনামূলক মশক নিধন কর্মসূচি কম বলে অভিযোগ রাজধানীবাসীর তা আমাদের রিপোর্টে বিস্তারিত চলতি বছর কোনো এক মাসের ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ আক্রান্তের সংখ্যা বাড়ছে ভয়াবহভাবে স্বাস্থ্য দপ্তরের ডেটা অনুযায়ী রোগী সংখ্যা বাড়লে মৃত্যু সংখ্যাও বাড়বে এই পরিস্থিতিতে টনক টুটেছে ডিএনসিসির ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি বছরব্যাপী এই কার্যক্রম চলার কথা থাকলেও কেন মৃত্যু এবং আক্রান্ত বাড়লেই মাঠে নামেন তারা এমন প্রশ্নের মুখোমুখি হন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু এই ক্লাস প্রোগ্রামটা হয়ে থাকে অগাস্ট সেপ্টেম্বরের দিকে বিগত বছরেও কিন্তু হয়েছে ইট ইজ যখন একটু পিকে আসে সেই সময়ে আমরা করে থাকি জনপ্রতিনিধিরা না থাকায় এই কার্যক্রমের ব্যাঘাত ঘটবে কিনা জানতে চাইলে তিনি বলেন যেসব এলাকায় কাউন্সিলর নেই সেসব এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিং করবে জনপ্রতিনিধিরা মূলত এই অ্যাক্টিভিটিসগুলো মনিটর করবে কেমন এই মনিটরিংয়ের জন্য আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস এদিকে অন্যান্য বারের চেয়ে এবার মশক কার্যক্রম কম বলে জানান সর্বত্র করে না কিছু কিছু জায়গায় করে কিছু কিছু জায়গা করে না মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি না আগে নিয়মিত হচ্ছ হতো হ্যাঁ ভগিং করতো নিয়মিত ওষুধ ছিটাইত সরকার পদনের পরে তেমন একটা দেখা যাচ্ছে না না এখন তো আর আগে যেরকম সিটাই তো মেডিসিন এখন তো আর সিটাই না সব সময় আগে যেভাবে আসতো ওনারা পর্যবেক্ষণ করতো রকম যাতে হয় আমরা যাতে সুবিধাটা পাই এটাই তো আমাদের চাওয়া সবার সম্মিলিত চেষ্টা না থাকলে মশক নিধন সম্ভব নয় বলে জানান সংস্থা ছাড়া আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা দর্শক মিউজিক শুরুতে যেমনটি বলছিলাম আমাদের একটি রিপোর্ট প্রক্রিয়াধীন ছিল আমরা চলে যাচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানির স্বাস্থ্য এবং বাজেট সাপোর্ট হিসেবে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজারের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি এদিকে সচিবালয়ের সাংবাদিকদের সাথে মত বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন গ্যাস উত্তোলনে দেশে আরও একশোটি কূপ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সহায়তা দেবে বিশ্বব্যাংক বিস্তারিত নুর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে সচিবালয় নিজ দফতরে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে জানান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বিশ্ব ব্যাংক আমরা রিফর্ম করছি ব্যাংকিং সেক্টরে তারপর এক্সপোর্ট প্রমোশন এগুলো নিয়ে ওখানে ওরা ইসে করবে আমাদের এসে সাহায্য করবে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি এবং এটা আমরা সহায়তা এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন বিদ্যুৎ সেবা বাড়াতে বিদ্যুৎ খাতে বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি এটা আমরা এক বিলিয়ন ডলার ইয়ের সাথে চেয়েছি বাংলাদেশ সরি বিশ্ব ব্যাংকের কাছে চেয়েছি আর এক বিলিয়ন ডলার চেয়েছি আমরা ইয়ের কাছে কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এছাড়াও গ্যাস উত্তোলনে দেশে আরও একশোটি কূপ খরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা একসঙ্গে করবো আর কি একসঙ্গে আমরা ওই বিদ্যুতের খনন কাজ সার্ভে সেসমিক সার্ভে এবং খনন কাজ চালিয়ে যাব নুর মোহাম্মদ ভিয়া এশিয়ান টেলিভিশন ঢাকা সারা বাংলা প্রসঙ্গ স্মরণকালে কক্সবাজারে কয়েক দফা বন্যায় ফসলি জমি ক্ষেত খামার ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি প্রান্তিক মানুষের ভেসে উঠেছে ছাপ কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ফসল ও কর্ম হারিয়ে অনেকেই নিঃস্ব মোহাম্মদ শফিকের প্রতিবেদনে জানাচ্ছেন এই চেমিত আড়াই মাসের ব্যবধানে কক্সবাজারে তিন দফায় বন্যা হয়েছে এতে পুরো পর্যটন শহরে জলাবদ্ধতা ও উজানির ঢলের পানিতে প্রায় দুই হাজার দুশো হেক্টর ফসলি জমি ও পঁয়তাল্লিশটি গ্রামীণ সড়কের পাঁচশো তেরো কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে তলিয়ে গেছে মৎস্য নদীর বুকে বিলীন হয়ে গেছে বহু বাড়ি লবণাক্ত হয়ে গেছে নলকূপের পানি এছাড়া জেলার উখিয়া টেকনাপ ঈদগাঁও কক্সবাজার সদর মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার অন্তত বিশ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন মাঠের ক্ষেত খামার মৎস্যঘের ও ফসল হারিয়ে পথে বসেছেন অনেকেই অপরিকল্পিতভাবে ড্রেন ব্যবস্থা বাক্কালির এই দখল দখল হয়ে যাচ্ছে এবং পাহাড়ে মাটি এসে বাক্কালি অনেক ছুটি হয়ে যাচ্ছে জলবদ্ধতার সৃষ্টি হয়ে যায় এখানে জলবদ্ধতা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে এই যে রেল লাইনের যে ড্রেনগুলো রাখা হয়েছে এগুলা ভেঙে প্রশস্ত করা আমার মনে হয় যে প্রশস্ত করলে এখানে আর জলবদ্ধতা দেখা যাবে না এই অবস্থায় জলবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা এই খালের কারণে আমাদের ঘরবাড়ি অনেক ক্ষতি হয়েছে আর ব্রিজ রাস্তাঘাট ব্রিজ হয়ে গেছে এবং নেই আমাদের এই প্রজেক্টের মাছ হাজার হাজার প্রজেক্টের মাছগুলো চলে গেছে আমাদের বন্যাভানে পানি খাবার মারা গেছে এটা সরকার থেকে সাহায্য চাই আমরা এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি নানা প্রণোদনা ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেন এই দুই কর্মকর্তা বারো থেকে তিরিশ তারিখ পর্যন্ত অতিবর্ষণ ও উজানি ঢল এর কারণে এই কক্সবাজার জেলায় প্রায় আঠারো হাজার সাতশো ছিয়ানব্বই জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল সম্প্রতি বন্যার কক্সবাজারে আমাদের কাছে ছাবুর আছে সেখানে একশো উনিশটা টিউবওয়েল আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেগুলো আপনার মেরামতের কাজ আপনি চলমান আছে এবং সামিলভাবে বিশদভাবে সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে যে ক্ষতি হয়েছে তার আর্থিক পরিমাণ প্রায় 65 কোটি 85 লক্ষ 63 হাজার টাকা এই যেমিতু এশিয়ান টেলিভিশন নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঠكاتهopotpotoratal চালনার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন ফুয়ার বিরুদ্ধে হত্যা মামলা সহ নানা অনিয়ম দুর্নীতি ভূমি ভূমিদস্যুতার অভিযোগ থাকায় গত পনেরো সেপ্টেম্বর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূয়াকে অপসারণ করা হয় বর্তমানে রূপগঞ্জ উপজেলার সরকারি কমিশনার তারিকুল আলমকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয় চিঠিতে আগামী নভেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই নির্বাচন ঠেকাতে চেয়ারম্যানের দায়িত্ব বহাল রাখতে সালুদ্দিন ভুইয়ার উঠে পড়ে লেগে উঠেছেন অভিযোগ উঠেছে প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে বিভিন্ন স্থানে নির্বাচন ঠেকানোর অপতৎপরতা চালাচ্ছেন তিনি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ থানার স্বেচ্ছাসেবক দলের যৌথযোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল হুক টুটুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ বাহার এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত আগস্ট মাসে চার থেকে বিশ তারিখ পর্যন্ত ১৬ দিনে দেশ জুড়ে দুই হাজার দশটি সাম্প্রদায়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর এইসব ওইসব হামলার ঘটনায় নয়জন নিহত এবং চারজন নারী ধর্ষণের শিকারও হয়েছেন বলেও জানিয়েছেন তারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয় এ সময় হত্যা ধর্ষণ বাড়িঘর ও উপসনালয়ে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় যাদের সঙ্গে তত্ত্বাবধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানান তারা মিরপুরে ফুটপাত হকার ও দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নবনিযুক্ত ডিসি তারিক হাসান তার নেতৃত্বে দিনভর উচ্ছেদ ও সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ করা হয় এ সময় তারিক হাসান বলেন মূল সড়কে কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না ফুটপাতে দোকান বসানো যাবে না যদি কেউ নির্দেশ অমান্য করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় পুলিশের পাশাপাশি ছাত্ররাও অভিযানে অংশগ্রহণ করেন বাণিজ্য সংবাদ পাবনার ঈশ্বর দিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদা চাষ অতিত জায়গায় দামি এই ফসলটি বস্তার চাষ করে লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন বস্তার আদা চাষের দিকে এতে করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে সহজেই অনেক লাভবান হওয়া সম্ভব বলে মনে করেছেন চাষিরা অপরদিকে এমন দামি ফসল চাষ করতে উপজেলায় আগ্রহী চাষিদের উদ্ধত করার কার্যক্রম অব্যাহত রেখেছে কৃষি বিভাগ ঈশ্বরদী উপজেলার কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় এবছর বিশ হাজার বস্তার আদা চাষ হয়েছে আমি যে আদাটা করছি এতে কি কিছুটা হইল আমি সেই সাপোর্টটা দিতে পারবো আমাদের পরামর্শক্রমে আবাদ করতেছে আমি আশা করি যে আগামীতে আদা ব্যাপকভাবে আবাদ হবে মাটিতে আদার যে ফলন হয় তার থেকে বস্তা আদা করলে ভালো ফলন পাওয়া যায় এবং একটি বস্তা থেকে প্রায় এক কেজির মতো আদা পাওয়া সম্ভব যদি সঠিকভাবে কৃষক ফসলের পরিচর্যা করে তো আশা করি যে এভাবে প্রতিটা বাড়িতে যদি আমরা বস্তায় আদা চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি শেষ করবো এশিয়া নিউজ তার আগে বিহার বিকেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর আইন হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশের দায় আহ্বান স্বরাষ্ট্র ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুঃখ প্রকাশ দেশের সব স্থানের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয় বললেন মির্জা ফখর অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট বিশ্ব ব্যাংক জানালেন অর্থ উপদেষ্টা আরও সহায়তা দেওয়ার আশ্বাস এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চলতি বছর এক মাসে হিসেব ছাড়িয়েছে মৃত্যুর রেকর্ড মশক নিধন কার্যক্রমে স্বল্পতা অভিযোগ নগরবাসীর দর্শক এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন আমাদের পরবর্তী সময় দেখেন আমন্ত্রণ বলে ধন্যবাদ সবাইকে